হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা একটু অন্যরকম, এটা তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও। দীর্ঘদিন ধরে এই রিকোয়েস্টটা আমি পাচ্ছিলাম যে দাদা, দিমি ভার্সেস দিমি, এই লড়াইটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং তারপরে হয়তো অন্য কোনো মাঠে এই বছর ভারতের মাটিতে। কিন্তু এই দিমি ভার্সেস দিমি লড়াইয়ে যে স্ট্যাটিস্টিক্সের কচকচানি, সেখানে কে এগিয়ে আছে কে পিছিয়ে রয়েছে সেই নিয়ে তুমি একটা কম্প্যারিজন করো। তো আজকে এই কম্প্যারিজন একটা ভিডিও হবে, কিন্তু একদমই কম্প্যারিজন করাটা কতটা যুক্তিযুক্ত আমি সত্যিই জানি না। তার কারণ দুজনেই কিন্তু আলাদা পজিশনের প্লেয়ার, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে যতটা অ্যাভেলেবেল স্ট্যাটস রয়েছে তার নিরিখে আমার মনে হয় যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের দুজন ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ারের মধ্যে একটা খেলা তো হতেই পারে। তো আশা করব তোমাদের ভালো লাগবে। মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলের সাপোর্টার্সদের জন্যই কিন্তু এই ভিডিওটা, আশা করব তোমরা ভিডিওটা এনজয় করবে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখছি। অনেকেই ক্লেটন সিলভার ব্যাপারে জিজ্ঞেস করেছো, আমি কালকে রাতে লাইভেও বলেছি ক্লেটন সিলভার একটা ইঞ্জুরি, মানে ঠিক ইঞ্জুরি নয়, মানে এজ বেড়ে গেলে যেটা হয় আর কি ব্যাক স্প্যান, সেরকম তার একটা ব্যাক স্প্যান হচ্ছে এবং সেটা অনেক দিন ধরেই চলছে। তিনি ট্রাই করছেন সেই ব্যাকস্প্যানটাকে কাটিয়ে ওঠার, কিন্তু অবশ্যই সেখানে তার একটা প্রবলেম হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে মানে এরকম নয় যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এক্ষুনি তাকে ছেড়ে দেবে। কালকে লাইভে আমি যেটা বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদোর প্ল্যানিংয়ের অন্যতম ইন্টিগ্রাল পার্ট অবশ্যই ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন ক্লেটন সিলভা, তাকে ধরেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই সিজনের প্ল্যান প্রোগ্রাম করেছে। এক্ষুনি তাকে ছেড়ে দেওয়া হবে এইরকম কোনো সিচুয়েশান কিন্তু এখনও পর্যন্ত অ্যাস অফ নাও ক্রিয়েট হয়নি। তো তার পরিস্থিতি দেখা হবে। সামনে ডুরান কাপ রয়েছে, এছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে, সেখানে ক্লেটন সিলভা কীরকম খেলছেন না খেলছেন সেটা দেখা হবে। এবং যদি একান্তই তিনি না পারেন সেটা অনেক পরের কোশ্চেন, তখন হয়তো অন্যান্য অপশান নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভাবতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল কোচ এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের একদম ফুল সাপোর্ট রয়েছে ক্লেটন সিলভার কাছে। তো এক্ষুনি ভেঙে পড়ার মতো কিছু নেই, এক্ষুনি আকাশ ভেঙে পড়লো না, খুব তাড়াতাড়ি যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে এখনও পর্যন্ত পাওয়া আপডেট ওয়াইজ এরকম কিন্তু নয়। পরবর্তীকালে হয়তো কিছু হতে পারে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো কিছু প্ল্যান প্রোগ্রাম করে রাখছে, কিন্তু ক্লেটনকে কিন্তু টাইম দেওয়া হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে, যদি না মারাত্মক কিছু ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় তার ইঞ্জুরির ব্যাপারে। তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন এবং ইস্ট বেঙ্গল মেডিকেল টিমও কিন্তু তাকে দেখছে। চলো এবার আমি চলে আসছি মূল বিষয়টাতে, সেটা হচ্ছে যে দিমিট্রাওস দিয়ামান্তাকোস এবং দিমিত্রি পেটেরোস দুই দিমির লড়াই। এবং সবসময় যেটা বলি যে মোহনবাগান সুপার জায়ান্টের যে টিমটা আগেরবার খেলেছে সেখানে যদি দিমিত্রি পেটেরোস না থাকতো তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের শক্তি হাফ হয়ে যেত। এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু এটা ফ্যাক্ট, সত্যি এইটা কিন্তু ফ্যাক্ট। মোহনবাগান সুপার জায়ান্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হচ্ছেন দিমিত্রি পেটেরোস। তো স্ট্যাটটা যদি একটু আমরা দেখি তাহলে মূলত দেখো দিমিত্রি পেটেরোস কিন্তু অনেক ক্রিয়েটর, তিনি অনেক লোড নেন, ওপর নিচে করে খেলেন এবং নিজে গোল করেন, গোল করাতেও পছন্দ করেন। তো সব মিলিয়ে টিমের হার্ট, টিমের হৃৎপিণ্ড বলা যায় দিমিত্রি পেটেরোসকে। তো তার স্ট্যাটটা যদি একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আইএসএলে তার কি পাসেস হচ্ছে 107, তার শর্টস অন টার্গেট ছিল 63, ডুয়েল জোন 63, টাচেস 2024 এবং গোল কনভার্সন রেট 18.18, এবং এর সঙ্গে সঙ্গে তিনি 19 সাকসেসফুল ড্রিবল করেছেন। তো এই স্ট্যাটগুলো থেকে একটা ব্যাপার পরিষ্কার, গোল কনভার্সন রেট হয়তো একটু কম, ঠিক আছে, কিন্তু এইটা একদমই ঠিক কথা যে যদি আমরা ডুয়েল জোন বা কি পাসেস চিন্তা করি তাহলে কিন্তু বলা যায় মোহনবাগান সুপার জায়ান্ট টিমের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই দিমিত্রি পেটেরোস। যদি এখন জেমি ম্যাকলারেন এসেছে, কিন্তু এটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, কামিন্সের থেকে কিন্তু দিমিত্রি পেটেরোস, জনি গাওকের মতো প্লেয়াররা গত সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্যের অন্যতম কারিগর। তার সঙ্গে সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং স্ট্যাট হচ্ছে,
তিনি 130 রিকভারিজ করেছেন। এর থেকে একটা জিনিস বোঝা যায়, মানে ওপর নিচ করে খেলতে তিনি কিন্তু স্বচ্ছন্দ বোধ করেন। তো সেক্ষেত্রে টিমের ট্রানজিশনে ডিমিট্রি পেটেটোসের একটা বড় ভূমিকা থাকে। তো এইটা গেল ডিমিট্রি পেটেটোসের স্ট্যাট। এবার যদি আমরা দিয়ামান্তাকোসের স্ট্যাট চিন্তা করি, সবথেকে যেটা সিগনিফিকেন্ট পার্ট, দিয়ামান্তাকোসের গোল কনভার্সন রেট হচ্ছে 33.82%, প্রায় ডাবল পেটেটোসের থেকে। অর্থাৎ একজন ক্লিনিক্যাল স্ট্রাইকার, পজিটিভ স্ট্রাইকার, যিনি গোলটা চেনেন, দিয়ামান্তাকোস কিন্তু সেই ধরনের প্লেয়ার। এখনও পর্যন্ত আমার মনে আছে মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে আগের সিজনে আনোয়ার আলী এবং মোস্ট প্রবাবলি হেক্টর উস্তেকে মানে একক মুন্সিয়ানায় কাটিয়ে নিয়ে গিয়ে যেরকমভাবে তিনি গোলটা করেছিলেন, সেটা কিন্তু প্রমাণ করে যে তিনি কত বড় স্ট্রাইকার। তো এছাড়াও আমরা অনেক ম্যাচ দেখেছি আগের সিজনের গোল্ডেন বুট উইনার কেলভেস্টেসকে, যখন আদ্রিয়ান লুনা ছিল না, একার কাঁধে টেনে নিয়ে গিয়েছিলেন। তো তার গোল কনভার্সন রেট কিন্তু অনেক বেশি। অন্যদিকে তিনি 47 চান্সেস ক্রিয়েট করেছেন, অর্থাৎ শুধুমাত্র নিজে গোল করা নয়, চান্স ক্রিয়েট করাতেও কিন্তু তার যথেষ্ট দক্ষতা রয়েছে। শর্টস অন টার্গেট পেটেরোসের থেকে বেশি, 45, এবং ডুয়েল জোনও কিন্তু কিছুটা হলেও পেটেরোসের থেকে বেশি, 111। কিন্তু রিকোভারিস বা যদি আমরা কি পাসেস চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু পেটেরোস অনেকটা এগিয়ে রয়েছে। আমরা কি পাসেসের ক্ষেত্রে দেখেছিলাম যে পেটেরোসের ক্ষেত্রে রয়েছে 107, সেক্ষেত্রে দিয়ামান্তাকোসের রয়েছে 41। অন্যদিকে রিকোভারিজ আমরা দেখেছিলাম পেটেরোসের ক্ষেত্রে 130, আর সেটা দিয়ামান্তাকোসের ক্ষেত্রে 102। তো যদি আমরা ডিফেন্সের কথা চিন্তা করি, মানে ডিফেন্সিভ অ্যাবিলিটি বা কি পাস, সেক্ষেত্রে অবশ্যই পেটেরোস এগিয়ে রয়েছে। কিন্তু গোল কনভার্সন রেট, গোল করার দক্ষতা, চান্স ক্রিয়েশনে কিন্তু দিয়ামান্তাকোস অনেকটা এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের দিনের থেকে। তো আপাতত কিন্তু এইটুকুই স্ট্যাট। প্রত্যেকেরই কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে, প্রত্যেকেরই কিছু উইক পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে ডিটেলে ডিসকাস করলাম। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। এছাড়াও ফেসবুক গ্রুপের লিঙ্ক, এছাড়াও বাদবাকি যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফুটবল দুনিয়া রয়েছে, ইনস্টাগ্রাম, টুইটার, সমস্ত কিছু লিঙ্কস রয়েছে। ইউটিউবের মেম্বারশিপের লিঙ্কও কিন্তু রয়েছে, তো সেগুলো তোমরা জয়েন করতে পারো। তো চলো এখন আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।